من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله. فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسالونك ماذا احل لهم قل احل لكم الطيبات وما علمتم من الجوارح مقلدين فغلبين مما علمكم الله فكلوا مما امسكنا عليكم واذكروا اسم الله عليه واتقوا الله ان الله سريع الحساب. قال رسول الله صلى الله عليه وسلم الكيس من شان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه سواه وتمنى على الله كما قال عليه الصلاه والسلام. تعليم السلسله المنتهي الله تعالى শিকারী জানোয়ারকে তালিম দেওয়ার কথা উল্লেখ করেছে প্রসঙ্গে কোরআন সূত্রের জন্য যে এই সূরা ইলিমেরা আর ওই সূরা জিকিরের সবগুলো একসাথে মিলানো থাকে। জীব জানোয়ার যেগুলোকে শিকারের জন্য রাখা হয় শিকারের জন্য প্রস্তুত করা হয় ওগুলোকে মুআল্লাম বলা হয় তার পরিভাষায়। আর আল্লাহ তাআলা ওগুলোকে বলেছেন যেগুলোকে তোমরা তালিম দিয়ে ওই এলিম থেকে যে এলিম আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন তো আল্লিমা আহুন না মিম্মা আল্লামাকুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে যে এলিম দান করেছেন সেই এলিম থেকে তাদেরকে এলিম দান করেছেন এবং ওই এলিম পাওয়ার পরে সে মুআল্লাম হয় এলিম প্রাপ্ত। একটা কুকুর মুআল্লাম কুকুর আর ইলমের সাথে যখন কুকুর শিকার করবে তো শিকার হালাল হবে। আমলের মধ্যে যেরকম বিনা ইলমে আমল আল্লাহর কাছে মকবুল হয় না আমল মকবুল হওয়ার জন্যে ইলমের প্রয়োজন। তো আমল মকবুল হওয়ার জন্য যেরকম ইলমের প্রয়োজন তো শিকারি জানোয়ারের কুকুর হতে পারে পাখি হতে পারে শিকারে বাস পাখি ইত্যাদি আছে তার শিকার হালাল হওয়ার জন্য ওইরকম ইলমের প্রয়োজন। বিনা ইলমে জাহালের উপর যদি করে তো নামাজ ওরকম মকবুল হবে না ওরকম বিনা ইলমে যদি কুকুর শিকার করে তো তার শিকারও হালাল হবে কারণ এই কুকুর আলিম না আলিম বলা হবে না মুআল্লাম বলা হবে। তো যে কুকুর এলিম থাকার কারণে ওর শিকার হালাল হলো ওর কাছে কি এলিম আছে কোন মাত্রায় পড়েছে কোরআন সূরা আয়াত কয়খানা জানে হাদিস কয়খানা জানে হানাফি ফিকহ কয়খানা জানে কোন বুনিয়াদের উপর একটা মুআল্লাম বলাচ্ছে একটাই বুনিয়াদ আর ওইটাই যথেষ্ট সে তার মালিককে চেনে এবং মালিকের কথা অনুযায়ী চলে শুধু কথা বলছি না মালিকের জজবায় চলে উর্দুতে এই শব্দটা খুব বেশি ব্যবহার করা হয় সব লিঙ্কের জন্য মাতানো খুব গুরুত্বপূর্ণ শব্দ এটি প্রকাশ করতে সহজ হয় তার নিকটতম বাংলা শব্দ সম্ভবত চেতন চেতনা চৈতন্য ইত্যাদি মনের আভ্যন্তরীণ অবস্থা যেটা তাকে কোনো কিছুতে উদ্বুদ্ধ করে আমলের সুরত পরে প্রকাশ পায় আনন্দ বেদনা রাগ সন্তুষ্টি সব কিছু উৎপত্তি হচ্ছে তার ওই চেতনাতে চেতনা চেতনা এই ধরনের শব্দ ব্যবহার করে ওই জিনিসটাকে জজবা মুআল্লাম কুকুর ও স্বীকার করে তার মালিকের জজবা আর বন্দা যখন কোন একটা মালিকের জজবাতে কাজ করবে ওই কাজই আল্লাহর কাছে মকবুল নিজ জজবাতে যখন করবে নিজ চৈতন্য করবে নিজ উদ্যোগে আমার মনে চাচ্ছে ওইটা মকবুল। আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ফা আদাল্লাহু আলা ইলমিহি
وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة. তুমি কি তাকে দেখেছ যে নিজের ইচ্ছার উপাসনা করে, মানে তাহলে ইলাহা হওয়া, সে তার হওয়াকে ইচ্ছাকে তার ইলা বানিয়েছে, উপাস্য ইচ্ছার উপাসনা করে। তো ইচ্ছার উপাসনা তর্ক মূর্তির সামনে গিয়ে মাথা নত দুই হাত জোর করে তো তার করছে না, ইচ্ছা মতো চলাটাই মন চায়। মন চায় হিসেবে যদি সে হজও করে নামাজও করে সেটাও আল্লাহর কাছে মকবুল, আল্লাহর কাছে যেটা মকবুল যে আমার মন চাওয়ার মতো আল্লাহ চায় সেদিন করছে, সে যেটাই দেবে। এমনকি এবাদত পর্যন্ত যারা নামাজ পড়ে স্বতঃস্ফূর্তভাবে, নামাজ যারা অভ্যস্ত, মগরিবের জন্য যত বেশি মন প্রস্তুত হয় তত বেশি অন্যান্য বক্তের জন্য হয় না, কারণ যেভাবে লম্বা সময় অনুভব করা যায় না যে কখন বক্ত হল কখন চলে গেল, আসর ব্যাপারেও তাই, ফজর মগরিব এগুলো একটু পরিষ্কার দেখা যায়, বিশ্বের মগরিব সূর্য অস্ত যাচ্ছে, মনের মধ্যে ওই অবস্থাগুলোতে একটা বিশেষ ভাব, বিশেষ করে নির্জন জায়গায় মরুভূমি মাথায় সূর্যাস্ত যাচ্ছে তাদের মরুভূমি, তার দিলে পরে একটা আশা করে সে বেদিনে যদি অবস্থা কেমন হতে গেছে সব আল্লাহওয়ালা আর হতে খোলা ময়দান, সূর্য অস্ত যাচ্ছে নামাজ পড়া যাবে, নামাজ মুজদালে ভাইকে পড়ো, মুজদালে পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে যাবে। একজন নামাজের জন্যে বিশ্ব মগরবের অভাব খোলা ময়দানে সূর্য ডুবছে আর নিজেকে সামলিয়ে রাখা রীতিমতো একটা মজা হয়ে যাবে, কিন্তু তখন নামাজ পড়া হতো নেই। এবাদত ওইটাই এবাদত যেটা আল্লাহর প্রশংসা ভিতর থেকে মহারিক যে তাকে চালায় চালিকা শক্তি বলে ওইটা হবে আল্লাহর মহব্বত নিজ ইচ্ছা থেকে না, আর ওইটি ওই কফিরেরও আগে তার প্রমাণ ওই জায়গায় প্রমাণ করবে যে ওর জজবাটা কি, জজবা যদি মালিকের হয় তবে ওটার শিকার হারাল, নিজস্ব জজবা যদি হয় তবে হারাল। পরীক্ষা হলো সেটা খরগোশের পেছনে কুকুর দৌড়াচ্ছে শিকার করবে, মালিক ওকে পাঠিয়েছে প্রথম কথা, মালিক ওকে শিকারের জন্য পাঠিয়েছে, মালিকের আদেশে শিকার করছে, আরম্ভ তো তার ইখলাসের সাথে আছে মালিকের আদেশে, কিন্তু এটা আদেশ করার পর এটা আমল যখন প্রচেষ্ট আমলে তার নিজস্ব কিছু যোগ্যতা থাকে, সেই সবজির মধ্যে বলে যে আমলের আগে দেখা দিকে দেখা আমলের মাথায় দেখা আমলের পরে দেখা, যখন কুকুরকে দৌড়াচ্ছে তখন শিকার করা তার নিজস্ব একটা যোগ্যতা তার ভিতর করা হয়েছে। আরম্ভে মালিকের ইচ্ছা ছিল, এখন আছে কিনা তো ওই শিকারের সময়ও দেখতে হবে যে ওই জজ্বাই আছে কিনা, নাকি নতুন তার নিজস্ব জজ্বাই শিকার করছে, শিকারের পেছনে যখন দৌড়াচ্ছে তো মালিক তাকে ডাকবে, ডাকে যদি সে থেমে যায় আর শিকার সামনে এখনই ধরবে, ডাকে থেমে যায় তত মুখলিস, আর ডাকে যখন থামে না এখন ওই জুসের সময় এখন ধরে ফেলে তারপর যাতে হবে ডাক দিল, কিন্তু মালিক ও থামলো না আর গিয়ে তবু শিকার করলো, ওই শিকার খারাপ করলো, সে সেই হুকুমে থাকবে, ওই চল তার পরীক্ষা সে কার জজবা শিকার করছে। একটা সামান্য একটা কুকুর তার এখলাসে এত সূক্ষ্ম পরীক্ষা, তো মানুষের এখলাসে পরীক্ষা কীরকম হবে, ওর এখলাসের উপর বিচার করা হবে, হব্বুন ফিল্লাহ বগ্দুন ফিল্লাহ, আল্লাহর মহব্বত কাউকে মহব্বত করে আল্লাহর ওয়াস্তে করে, কাউকে ঘৃণা করে আল্লাহর ওয়াস্তে করে। ওই যে ঘটনা
সম্ভবত। বুকের উপর উঠে সে থুতু ফেলে দিল চেয়ার উপর, থেমে গেল, কারণ নিজের জল পাইছিল। এখন আর হালাল থাকবে, শুদ্ধ চর্বা হতো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন কাফিরদের অবস্থা জানবার জন্য খন্দকে, রাতের অন্ধকার দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবস্থা জেনে আসবে, কিচ্ছু করবে না, লা তাহাদের সেই কিচ্ছু করবে না। উনি গেলেন, গিয়ে ওই অন্ধকারের মধ্যে খুব প্রচণ্ড ঠান্ডা ছিল, তারা আগুন করে আগুন পাচ্ছে গরম শীত থেকে পাওয়ার জন্য, আগুনের কারণে আলো আছে, পরিষ্কার আবু সুফিয়ানকে দেখা যাচ্ছে, উনি অন্ধকারে বড় ভালো শিবির তীর ধরতে ছিল সাথে লোকটাকে, তীর বের করে ধনুকের মধ্যে বসায় তীর নিক্ষেপ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা মনে পড়ল, বলেছেন লা তাহদির শেষ থেমে গেল। ওই সময় নিজেকে সম্বরণ করা সহজ ব্যাপার, ওটাই সহজ। আবু সুফিয়ানের যে কাতিল হবে, কেয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত ইতিহাস আছে ততদিন পর্যন্ত তার নাম থাকবে। এরকম একটা ব্যাপার, আল্লাহর শত্রু আল্লাহ রসুলের শত্রু সে তো আছেই, দলিলে কোনো অভাব নেই। আর তারপর দুনিয়াবি দিক থেকেও যদি কেউ যদি তাকায় একটু বড় হিরো কেয়ার হবে, কিন্তু যেমনি ওর কথা মনে পড়ল আল্লাহ তালার বড় ওই সময় কথাটা মনেই বা পড়তে থাকে। আমি মনে করতে পারতাম, রসুল বলেছে তোমার তীর বের করলেন ধনুকে বসালেন তখন মনে পড়লো না, আর তীর যখন ছাড়বেন তখন মনে পড়ল। তো আল্লাহ তালাই নাকি ওই সময় মানে এখন ওইটা কুকুর দৌড়াচ্ছে খরগোশ যখন ধরবে ধরবে ভাব ওই সময় মালিক থাকবে, ওই সময় যদি সে কুকুর থেমে যায় তো বোঝা গেল হ্যাঁ একদম মহল্লা। তো আল্লাহ তারা দেখি যে আল্লাহর হস্তে করছে ওইটা এল, যে আমি কিছুটা যে কাজ করি ওটা কার জন্য করছি, যত বেশি আমার কাজ আল্লাহর হস্তে হবে তত বেশি ওই ইলম দ্বারা, আর ইলম কি আসল ইলম যে আল্লাহর সাথে সম্পর্ক, সেই সম্পর্ক দেওয়া উদ্যোগ। আর যখন সে তার নিজের একটা অংশ গেল আমার মন চাচ্ছে যে কারণেই হোক তার সাথে মিশল হয়ে গেল তো নষ্ট হয়ে গেল সম্পূর্ণ, ভুল হতে ওটাও করে। শিকারী কুকুর বাধ্য কুকুর শিকার করছে, আরেকটা কুকুর বেশি শরীর হয়ে সে জন্য একটু ভালো ছিল, কারণ সময় দেখা যায় খোটা চল করলে অত অত বেশি শিকারী থাকে অত বেশি লক্ষ্য থাকে ওরা নিজে শিকার করতে পারে না, কিন্তু যখন দেখে একটা শুকুর একটা শুকুর করছে তো সেও ওখানে গিয়ে হাতে গেল আর সেও গিয়ে দাঁত বসিয়ে গেল। এটা বিচার করার দরকার পড়বে না যে এই শিকার ধরার মধ্যে কার অংশ বেশি, এটা বিচার দিতে দরকার নেই, আর একজন শরিক হয়ে গেল খারাপ হবে সম্পূর্ণটা, কারণ আরেকজন যে শরিক হয়েছে পর জজবাসের জন্য সে নাফাক হয়ে গেল, আর নাফাকের জন্য খুব বেশি নাফাক লাগে, একবারই দুধের মধ্যে কয়েক ফুটা পেশা পড়ে দিলে সম্পূর্ণ নাফাক হয়ে যায়। এখানে বাধ্য কুকুর শিকার করছে কিন্তু একটা অবাধ্য ছিল ওইটার কারণে সম্পূর্ণ নাফাক হয়ে যায়। তো মনের ভিতরে যদি একটা অংশ থাকে নিজস্ব ওইটা সম্পূর্ণ জিনিসকে নাপাক হয়ে যায়। তো আল্লাহ তালা আমাদেরকে দিন দিয়েছেন আর সম্পূর্ণ দিয়েছে, আসলে শিক্ষা হচ্ছে যে আমি কার জন্য করছি, মাসলাতি বনসুকি ওমাহিয়া ও মাতিল্লাহ রব্বুল আলামিন, আমার নামাজ আমার ফরজ আমার জীবন আমার মরণ সব আল্লাহর বাসা, আল্লাহর বাসা যখন করবে ঘর সংসার বিকি কিনি যেগুলোকে দুনিয়াদারি বলা হয় সব দুনিয়াদারি তার দিন হবে।
আর নিজ জজ্বা যদি সামিল হয়ে যায় তো হজের দিন না নামাজের দিন না কোনটাই দিন না, কুকুরের লালন আপান আসল আপান নয়, কঠিন ধরনের আপান, এটা বাসন টাসন কুকুর চেটে নেয় ওইটা সাধারণ দুহাতে পাক হবে, তার জন্য বিশেষ পদ্ধতি লাগে, তবে না পাক হবে মাসের মাসে চেয়ে। আর একটা খরগোশ যখন শিকার করলো তো খরগোশের গোশতের ভিতরে ওদের লালা ঢুকে গেল, ওটা কেমন করে পাক করবে? পাক করার দরকারই নয়, যদি সে বাধ্য থাকে ওটা না পাকি ওই লালাই তো, লালার পাকি আর না পাকি লালার মধ্যে নয়, বাধ্য যদি হয় তো ওর লালা না পাকি নাই, আর অবাধ্য যদি হয় সাথে সাথে না পাকে, এটা লালার কারণে নয় ওর সম্পর্কের কারণে। যেমনি স্বাধীন হলো মালিকের আদেশে চলছে না মজুর হয়ে গেল, আর যখন সে মালিকের আদেশে করছে তো ওর লালাও পাক। তো আল্লাহ তালা আমাদের জীবনকে পাক করে দেবেন, যখন আল্লাহ কথা মতো চলব ঘর সংসার বিয়ে এসব এসব পাক। আল্লাহ সাহাবাদের যেরকম ছিল সাহাবারা অনেকেই আমাদের ক্রিয়া দুনিয়াদারি করেছে, বহুত বেশি দুনিয়াদারি করেছে, দুনিয়া দিয়ে ওই অর্থে ঘর সংসার সংখ্যা ইত্যাদি। এক আনাস অধিনার আওলাদ এগুলো ওই ছোটোখাটো অ্যাকাউন্টেন্ট গুনে শেষ করতে পারবে, বেশ উমার কজন কজনের জন্য, কিন্তু দুনিয়াদারিরা কেন এসব কিছু মূল আল্লাহর দোষ। রসুল সাল্লাহ আলাইসাল্লাম বিয়ে দিয়েছেন, রসুল সাল্লাহ আলাইসাল্লাম আওরাতের জন্য দোয়া করেছেন, আর যিনি বলেনও নি যে আপনি দোয়া করেছেন, নিজেই করেছেন, এমনি চলবেন আল্লাহ আমাদের তৌফিক নসিব করুক। আমাদের জীবনকে শুদ্ধ করা, শুদ্ধ হওয়া মানে হলো যে আল্লাহর কথা মতো নিজেকে বাড়ানো, এই যে ওটা যদি পুকুর পায় তো পুকুর আলিম হয়ে যায়, আর মানুষের কাছে যদি না থাকে হাদিস তাদের জানেও যদি কিন্তু এটা চারিকা শক্তি ওটা আল্লাহর সে আলিম ওর কাছে ওর কী সে কোরআন হাদিসে বোঝা আছে কিন্তু নিজে যায় কেমন থাকে কাছে মারি আসবা সম্বন্ধে বলা হয়েছে যে কিতাব আর কিতাবের বোঝার পিছিয়ে পড়াতে কিন্তু ওকে ওই কিতাব চালা চলে তো নিজের না দাদা মতো ওই কিতাব থেকে ওরা করলাম দাদার পিঠে কিতাবের বোঝা আছে ও মুক্তি না ফকির নেই কিছুই নেই সম্পূর্ণ বোঝা মুক্তির পিঠে নেই। তো মানুষের যদি এরকম সব কিতাব তার পিঠে বোঝা থাকে কিন্তু যদি আল্লাহর ইচ্ছা তাকে না চালান ওকেও দাদার মতো বোঝা বহন করছে ওই নিয়ে কিছু করবে ভাই আল্লাহ তখন এসে করুন আল্লাহর পছন্দ হচ্ছে আমাদের জীবন আমার সারিকা সত্যি আমার সত্যি আমার অভ্যন্তরে আমাকে চালান এটা হচ্ছে এই জন্য বারবার আল্লাহ পথে যাওয়া দাওয়াত দেওয়া দোয়া করার চেষ্টা করা কেন চাল মানে করি সুহাম হাজি 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 হাজ